বন্ধুসকল ওয়েলকাম টু আমি ব্লগ আজি আইছো মানে দুর্গা পূজা সাবল আজি লাস্ট দুর্গা পূজা গংঘরত আইছো গংঘরত দেখুয়াই আইছো আপনাদের দেখুয়াই আইছো দুর্গা পূজা এটা মন্দিরত এ পূজা সভা চুয়া মহন্দা মন্দিরের ভিতর আইসো দেখুয়াই আইসো মন্দিরের দুর্গা মাক কি ধরনের সজোৱা সজোৱা আছে এগুলা দেখুয়াই আইসো আজি আহিলো দুর্গা পূজা চাবল চাব দুর্গা পূজা চাব আহিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক আজি লগ পাম অহার লগেলে হিমন্ত বিশ্ব শর্মা স্যার আহিছে আপনার দেখুয়াইছো চাই থাকা মানে বহুত ভাল লাগছে লগ পাই ফেলে মই এনেকে সপনতো ভাবা নাছিলোঁ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক যে এনেকে দুর্গা পূজাত এনেকে লাইন পাম বংশত আহিলে মই দুর্গা পূজা চাব আহিছোঁ দুর্গা পূজা চাব আহোঁতে ডক্টর হিমন্ত বিশ্ব স্যারক যে এনেকে সন্মুখত যদি দেখা পাইছোঁ মই হয়তো সপনতো ভাবা নাছিলোঁ আজি জীৱন প্ৰথমবাৰ সন্মুখত দেখা পাইছোঁ মোৰ বহুত ভাল লাগিছে আপোনালোকক কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনোৱা মুখ্যমন্ত্রী হওয়ার পিছন আমার মরমর স্থানীয় বিধায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজীয়ে বংশের বাকরি খোঁজ দিয়েছে আমি অরবংশর দুর্গা পূজা উষ্ম আনন্দ জানাইছো কৃপা দৃষ্টি দান করার কামনা করছো আমি আজি মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব পুনপ্রথমে এখন এই ফুলাম দাসরে আদরণি জানান তেখেত আদরণি জানাইছে কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্তেশ্বর মাধবের এটি ফুলাম জাপির কমিটির তরফের তেখেত আদরণি জানাইছে সভাপতি শ্রীযুক্ত সূর্য কুমারে এটি পড়ায় অবদান গ্রহণ করেছে বংশর দৌলোৎসব কমিটির এই শরণে সংবিধান গ্রহণ করেছে আগে আটাইকে শৃঙ্খলাবদ্ধভাবে কার্যসূচী সবাই সহযোগ করবে অনুরোধ জানাইছো বংশের পরিবর্তন কমিটি এটি সবাই বিভিন্ন সংবর্ধনা জ্ঞাপন করেছে আটাইজন বংশের পরিচালক হয়ে সভাপতি বিপক্ষ চন্দ্র বিশ্বদেবের সংবর্ধনা জ্ঞাপন করেছে নারায়ণ মন্দির দেউলা ফেলের পরা সংবর্ধনা জ্ঞাপন করেছে ব্রহ্ম বিষ্ণু মন্দির বিষ্ণুপুর আমার নবরাত্রিও সামরণি পড়লে কালি বিজয়া দশমী মা যাবগৈ মই ভাবো যে আর প্রার্থনা করেছো যাতে মায়ে আমার মাজত বহু শক্তি আর সাহস হয়ে যায় আমার সকলের জীবনগুলো যাতে পরিবর্তন আহে শান্তি আহে প্রগতি আহে আর রাজ্যসকলেরও বিকাশ হয় আর আমার সকল রাজ্যের যাতে প্রতিটি পরিবারের যাতে প্রগতি আর বিকাশ সাধন হয় মানে পুনরায় আজির সমাবেশের আয়োজন
শ্রদ্ধা নিবেদন করছো আর আপনার আকো এবার শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা করছি। এয়া এতিয়া আহিলোঁ আমি এতিয়া ভক্তৰ মন্দিৰৰ ভিতৰত এতিয়া মা দুৰ্গাই এতিয়া আপোনালোকক দেখুৱাইছোঁ বহুত ধুনীয়া কামতে আহিছে। মহাকালী পুচনি আছে, আজি যিটো আজি লাষ্ট দুৰ্গা পূজা, মহাকালী পুচনি আছে, পুচনিত আহিব নোৱাৰি বিপুতে আজি আহিলোঁ দেখুৱালোঁ, সেয়ে চাইলোঁ আপোনালোকক দেখুৱাইছোঁ। আমি এতিয়া ইয়াৰে পূজাৰে মন্তব্য ৰাইজে এজন লোকৰ লগত কথা পাতি পূজাৰ বিষয়ে আহিলে পূজা আহিলে মানে কেনেকুৱা লাগিছে? এতিয়া বঢ়িয়া লাগিছে, এইবাৰ আমি মুক্ত হৈছোঁ। যোৱা বছৰতো দুৰ্গা পূজা নহ'লে নহ'লে লকডাউনৰ কাৰণে, এইবাৰ কিন্তু আমি ঈদত আনন্দ পাইছোঁ। আমি পূজা পালি গাবলৈ লৈছোঁ, বহুত দুবছৰৰ মূৰত আমি এতিয়া ওলাইছোঁ, ভাল লাগিছে। ভাল লাগিছে অঁ ভাল লাগিছে, এইটো ৰাইজেও ভাল পাইছে, এইবিলাকতো পূজা হয় নহয়, ৰাইজেও ভাল পাইছে, সকলোৱে ভাল পাইছে। আৰু এতিয়া পূজাত কোভিড প্ৰটিকল মানি চলিছে, মানি চলিছে, সকলোৱে টীকাকৰণ কৰিছে, এইটো 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 ভাল কথা। অঁ সকলোৱে মা দুৰ্গাৰ লগতে আশীৰ্বাদ ল'ব যাতে কৰোণা নাহে আমাৰ ইয়াত, নাহে হয় সেই শুভকামনাৰ কাৰণে আমি আহিছোঁ আৰু মাৰ ওচৰত আশীৰ্বাদ লৈছোঁ বা মায়ে যাতে সমূহ ৰাইজক শুভকামনাৰে চাই তাৰ কাৰণে আমি মাৰ ওচৰত সেৱা জনাইছোঁ। অহাকালি ভাচনি হ'ব, অহাকালি ভাচনি আছে, ভাচনি আপোনাৰ 10টাৰ পিছত ঘৰত ভাচাব, মোটামুটি 12টামান বাজি যাব, অঁ 12টামান বাজি যাব, ঠিক আছে। আপোনালোকৰ কথাখিনি জনাই দিলোঁ, খুবেই ভাল লাগিছে, এনেকৈ দুৰ্গা পূজা হৈ থাকিব লাগে, যোৱা বছৰ হোৱা নাছিল, এইবিলাক হৈছে, বহুত ভাল লাগিছে, মোৰো ভাল লাগিছে, সকলোৰে ভাল লাগিছে, আৰু দেখুৱাই আছোঁ কিছুমান কথা চাই দিব। আপোনালোকো এতিয়া দেখুৱালে বংশৰ বংশৰ তিনিআলিত দুৰ্গা পূজাত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আহিছে, সকলো তাতে ভাবা, আপোনালোকক দেখুৱালোঁ, কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাব, আৰু আগলৈকে দেখুৱাই আছোঁ, চাই থকা মন্দিৰৰ ভিতৰত যাই আছোঁ, মা দুৰ্গাক দেখুৱাই আছোঁ, চাই থাকিব। এইবাৰ আহিছোঁ মানে ইয়াৰে ওচৰত দোকানবিলাক আছে, অলপ দোকানবিলাক চাই লওঁ, অলপ তাৰপিছত মিঠাই চিঠাই খাই পেলাই আৰু ঘৰলৈ যাম। আৰু এতিয়া চাইছোঁ বহুত মানুহ হৈছে বংশৰ দুৰ্গা পূজাত, এয়া বেলুন চেলুন কিনিছে বহুত মানুহ, এয়া ৰাস্তাত পুৰা ট্ৰাফিক জাম হৈ গৈছে, দেখুৱাইছোঁ চাই থাকিব। এতিয়া আমি মানে ৰাস্তা পাৰ হ'ব পৰা নাই, গাড়ী থাকি পুৰা ট্ৰাফিক জাম হয়, ৰাস্তা পুৰা জাম হৈ গৈছে, এয়া চাই লওঁ ৰাস্তা পাৰ হ'ব পৰা নাই, এতিয়া অলপমান জিকাপ পাইছোঁ, এফালে ওলাই যাওঁ আৰু দেখুৱাইছোঁ দোকান। এয়া বহুত ট্ৰাফিক জাম, মুঠতে গাড়ী পাৰ মানে মানুহ ইমান মানুহ হৈছে, আজি আজি লাষ্ট দুৰ্গা পূজাৰ কাৰণে বহুত মানুহ হৈছে, মই এনেকৈ অস্তে অস্তে যাই আছোঁ আৰু বহুত মানুহ হয়, ইয়াত দেখুৱাইছোঁ চাই থাকিব। আমি এতিয়া মানে ভিডিঅ' কৰি আহিলোঁ, ফুৰি আহিলোঁ, মা দুৰ্গাৰো আশীৰ্বাদ লৈ আহিলোঁ, অলপ এতিয়া জিলাপি খাওঁ, জিলাপি খাই পেলাই আকৌ অলপ ভিতৰত দেখা পালে এইবিলাক মিঠাই, বহুত ধৰণৰ মিঠাই উলিয়াইছে, এইবিলাক গোটাক বহুত ধৰণৰ মিঠাই হয় এইবিলাক, আমি এতিয়া মানে জিলাপি অলপ খাই লওঁ আৰু তাৰপিছত যাইছোঁ মন্দিৰৰ ফালে, তাৰপিছত দেখুৱাইছোঁ মা দুৰ্গা আৰু এবাৰ আপোনালোকক দেখা হৈ গ'ল বৰ্তমান এতিয়া, আৰু মন্দিৰৰ ভিতৰত চাইছোঁ, চাই পেলাই আপোনালোকক দেখুৱাইছোঁ লাষ্ট ইণ্ডিংটো, এতিয়া ইয়াতে লাষ্ট ইণ্ডিংটো কৰিবলৈ ভাবিছোঁ।